বতে সম্প্রচার আগবাইছো। এই মঞ্চত উপস্থিত নরেন দাস ডাঙরিয়া, জবা ইংটি ডাঙরিয়ানী আর জয়ন্ত ডেকা ডাঙরিয়া, মণ্ডল সভাপতি প্রদীপ মহন্ত ডাঙরিয়া, উপস্থিত এজিপি বিজেপি কর্মকর্তা সকল, সমবেত রাইজ আর সাংবাদিক বন্ধু সকল, জয় জয়তে আজি সভাখনত উপস্থিত থকা আপনাদের সকলের প্রতি অসমীয়া অতি মরমের রঙালী বিহুর উপলক্ষে, নতুন বছর উপলক্ষে মই মোর আন্তরিক শুভেচ্ছা আর শ্রদ্ধা জ্ঞাপন করছো। ইতিমধ্যে উপরোক্ত বক্তা সকলে আপনাদের সকলকে 2019 চনের লোকসভা নির্বাচন আমার বাবে কিমান গুরুত্বপূর্ণ এই কথা আপনাদের তেখেতসকলে সুন্দরভাবে বক্তব্যের যোগেদি ব্যাখ্যা করলে। নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আজি ভারতবর্ষের জনগণে দ্বিতীয়টো কার্যকালের প্রধানমন্ত্রী হিসাবে আন্তরিকতার পাব বিচার, আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যসমূহের জনগণের লগতে আমি অসমের বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম বৃহত্তর সমাজখনও বিচার, এইভাবে যে মোদী ডাঙরিয়ায় তেখেতর চমু পাঁচ বছরের কার্যকালত এই বৃহত্তর সমাজখনক যিমান আন্তরিকতাৰে আকোৱালি ললে, রাষ্ট্রীয় আর আন্তঃরাষ্ট্রীয় মঞ্চত মর্যাদা দিলে, কেবল সন্মান দিয়াই নহয় আমার অগ্রগতির বাবে তেখেতে কংগ্রেসে 55 বছর শাসনকালত যি পদক্ষেপ লব নোৱাৰিলে তেনে ধরনের কাম কাজের যোগেদি আজি সমাজখনক তেখেতর নিচেই কাষলৈ চপাই নিয়ার ক্ষেত্রে যিখিনি সফলতা অর্জন করলে, তার বাবে আজি প্রতিগৰাকী অসমৰ বুকুত বহবাস করা নাগরিকে অত্যন্ত নরেন্দ্র মোদী ডাঙরিয়াক লৈ উৎসাহিত আর তেখেতৰ ওপৰত অগাধ বিশ্বাস আর আস্থা রাখি দ্বিতীয়বার বাবে তেখেতক প্রধানমন্ত্রী হওয়াটো মনে প্রাণে বিচাৰিছে। গতি সেইভাবে চৌদিশে মানুষের মনত এটা ভাবিব নোৱাৰকৈ আনন্দৰ জোয়ার সৃষ্টি হৈছে, কারণ এই পৃথিবীত যে মহান নেতায় সততা নিষ্ঠা আর দক্ষতারে কঠোর পরিশ্রমের দ্বারা গণতন্ত্রের পৃথিবীত বা সমাজত আদর্শ প্রতিষ্ঠা করে, সেই নেতায় সর্বকালের বাবে জনসাধারণের বাবে গ্রহণযোগ্য নেতা হিসেবে স্বীকৃতি বুটলিবলে সক্ষম হয়। আজি মোদী ডাঙরিয়ায় সেই দিকত আজি এগারী মহান আদর্শবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। গতি আজি রাইজে মনত রাখব যে এইখান সমাজে যা কংগ্রেসের কার্যকাল সমূহ প্রতিটি বস্তুর বাবে আমি আন্দোলন করবলগা হয়েছে, আন্দোলন নকরাক জাতিয়ে কোনো ধরনের আমি এই বুকুত অনুষ্ঠান প্রতিষ্ঠান রাষ্ট্রপদলি দলং নির্মাণ করা আমার বাবে সম্ভব হয়ে উঠা নাছিল। আজি গুৱাহাটী রিফাইনারি বলে কক, ভৰাঘাটৰ দলং বলে কক, ভুমুরাগুড়ি দলং বলে কক, যুগীঘোপা দলং বলে কক, নুমলীগড় শোধানাগার বলে কক, তেজপুর বিশ্ববিদ্যালয় বলে কক, অসম বিশ্ববিদ্যালয় বলে কক, প্রতিটি অনুষ্ঠান প্রতিষ্ঠান যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রতো অসমৰ ৰাইজে দীর্ঘদিন ধৰি আন্দোলন করার অন্ততে কংগ্রেসে আমার এই অসমত সেইবিলাক কাম করার বাবে পদক্ষেপ লৈছিল। গতি এই কথাখিনি আজি যদি আজি তুলনা করে আপনাদের দেখিব যে মাননীয় মোদী ডাঙরিয়ার কার্যকালত অসমীয়া জাতি আন্দোলন নকরাকে মোদী ডাঙরিয়ায় আমার সমস্যাবিলাক আন্তরিকতার অনুধাবন করে এপদ এপদকে আমার দীর্ঘদিনীয় সমস্যা সমাধান করার বাবে যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈছে, তার ফলশ্রুতিত আজি ব্রহ্মপুত্রর বুকুত কংগ্রেসে করিব নোৱাৰা কাম তেখেতর কম সময়ের ভিতর তৎপরতায় সম্পূর্ণ করে ব্রহ্মপুত্রর বুকুর তিনিখন দলং এতিয়া অসমীয়া জাতিক উপহার দিছে। আজি সামন্ত্রালভাবে বরাক উপত্যকার অগ্রগতির বাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ লৈ আজি তেখেতর কার্যকালতেই বরাক নদীর উপর তিনিখনকৈ দলংর কাম আরম্ভ হল আর ইতিমধ্যে এখন দলংর কাম সম্পূর্ণ করে আমার অসমৰ ৰাইজক উপহার দিছে। গতি সেইভাবে মই ভাবু এই কথাবিলাক আমি মনত রাখা উচিত, এখন সমাজ আগুয়াই যাবলগা হলে যোগাযোগ আর যাতায়াত ব্যবস্থার অবিহনে কেতিয়াও সম্ভব হব নোৱাৰে।
এই কথা মোদী ডাঙৰীয়া উপলব্ধি কৰি আজি অসমৰ বুকুত কিমানখিনি অনুষ্ঠান প্ৰতিষ্ঠান দিলে আপোনালোকে যদি পৰ্যালোচনা কৰে তেতিয়া আপুনি এক ঘণ্টাৰ ভিতৰত কৈ শেষ কৰিব নোৱাৰে কংগ্ৰেছৰ ষাঠি বছৰীয়া কাৰ্যকালত তেখেতসকলে কেৱল ছখন মেডিকেল কলেজ নিৰ্মাণ কৰিছিল কেৱল ছখন ডিব্ৰুগড় শিলচৰ গুৱাহাটী বৰপেটা যোৰহাট আৰু তেজপুৰ আৰু মোদী ডাঙৰীয়াৰ চুমু কাৰ্যকালত আমাৰ ৰাজ্য চৰকাৰৰ দুবছৰ এঘাৰ মাহীয়া কাৰ্যকালতেই মোদী ডাঙৰীয়াৰ সহযোগত আমি আঠখন মেডিকেল কলেজৰ কাম আৰম্ভ কৰিবলৈ সক্ষম হ'লোঁ এই আঠখন মেডিকেল কলেজ কি কি আপোনালোকে জনা ভাল ধুবুৰী কুকুৰাঝাৰ নলবাৰী লখিমপুৰ ব্ৰহ্মপুত্ৰ উত্তৰ পাৰ দক্ষিণ পাৰে ডিফু আৰু কি নগাঁও তাৰপাছত তিনিচুকীয়া কৰিমগঞ্জ নলবাৰী এনেধৰণে আঠখন মেডিকেল কলেজৰ কাম তেখেতৰ সহযোগৰ বাবেই আজি অসমত আমাৰ কাৰ্যকালতে আমি আৰম্ভ কৰিবলৈ সক্ষম হ'লোঁ লগতে নখন ইঞ্জিনিয়াৰিং কলেজ বিশখন পলিটেকনিক 240টা কেন্দ্ৰত দক্ষতা বিকাশ কেন্দ্ৰ আৰু এইমছ চাংচেৰীত এইম প্ৰতিষ্ঠা কৰা ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল বৰ্তমান তেওঁ সোণাপুৰত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশগ্ৰহণ কৰিছে কুইন ওজাৰ হৈ তেওঁৰ নিৰ্বাচনী প্ৰচাৰ আৰু এনেদৰে খবৰৰ ধাৰা অব্যাহত থাকিব তাৰ বাবে সময় হৈছে এটা চমু বিৰতিৰ।